চর কুকরি মুকরি বাজার থেকে মোটর সাইকেলে ড্রাইভিং করে গহীন বনের ভিতরে গিয়ে সেখানে আগুন জ্বালিয়ে কয়লা করে সেই কয়লার উপরে মুরগি ফ্রাই করে খাওয়ার নতুন এক অভিজ্ঞতা শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। আজকে আমাদের ভিডিওটা শুরু করা হচ্ছে চর কুকরি মুকরি বাজার থেকে। তো আমরা তিনজনে মিলে চর কুকরি মুকরি বাজারে চলে আসি, আর চর কুকরি মুকরি বাজারে আসার পর সেখান থেকে আমাদের প্ল্যান শুরু হয়। তো আমরা ফার্স্ট টাইমই চলে যাই হারিফ মামার দোকানে, আর হারিফ মামার দোকানে যাওয়ার পর মুরগি বারবিকিউ করার যে মশলা আছে আমরা সেই মশলাটি কিনে নেই, আর সেখান থেকে আমরা সরিষার তেল সংগ্রহ করি, সস সংগ্রহ করি, মানে মুরগি বারবিকিউ করার যা কিছু লাগে সকল কিছু আমরা সেই মুদি দোকান থেকে সংগ্রহ করি। তারপর আমরা চলে আসি কাঁচা বাজারে, আর কাঁচা বাজারে আসার পর আমরা রিপনবার কাছ থেকে শসা কিনি, টমেটো কিনি, গাজর কিনি, কাঁচামরিচ কিনি, মানে ছালাদ খাওয়ার জন্য যা কিছু আমাদের দরকার হয় সেগুলি আমরা এখান থেকে কিনে নেই। তারপর আমরা তিনজনে মিলে চলে যাই যে মুরগির দোকান রয়েছে সেই মুরগির দোকানে। মুরগির দোকানে আসার পর আমরা এখান থেকে একটি মুরগি কিনি। তো ফাইনালে আমাদের মুরগি কেনা হয়ে গেল আর মশলাও কেনা হয়ে গেল। তো এখন আমাদের কয়লা প্রয়োজন আছে, তো সেই কয়লার জন্য আমরা চলে আসি কয়লার দোকানে। তো এখানে আসার পর আমরা এখান থেকে কিছু কয়লা সংগ্রহ করি। তো আজকে যেহেতু আমাদের গন্তব্য হচ্ছে অনেক দূর, তো সেখানে যাওয়ার পর আমাদের যেহেতু আগুন জ্বালিয়ে কয়লা করে তারপর সেই কয়লায় আমাদের মুরগি ফ্রাই করতে হবে, তো সেই জন্য আমাদের কয়লা অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা কুকরি মুকরি বাজার থেকেই কয়লা কিনে নিতেছি। তো গাইস, আমরা এখন বর্তমানে কুকরি মুকরিতে যে বাজার রয়েছে আমরা এখন বর্তমানে সেই বাজারের ভিতরে আছি, আর এই বাজারের ভিতরে আসার পর আমরা এই বাজার থেকে সব কিছু কেনাকাটা করছি, আর আমরা এখন চর কুকরি মুকরিতে যে বাজার রয়েছে সেই বাজার থেকে রওনা দিব বাগানের ভিতরে যে রাস্তা রয়েছে সেই রাস্তার উদ্দেশ্যে। কারণ আমরা এখান থেকে যাইয়া যে বাগানের ভিতরে যে রাস্তা রয়েছে সেই রাস্তার ভিতরে আজকে আমরা বারবিকিউ করবো, সেই জন্য যাওয়া। তো অলরেডি সবাই চলে আসছে। হ্যাঁ, কী হয়েছে? তো গাইস, ফাইনালে আমাদের সব কিছু ডান হয়ে গিয়েছে। আমরা কুকরি মুকরি বাজার থেকে যা কিছু কিনছি সব কিছু আমরা ব্যাগের ভিতরে গুজগাজ করে নিয়েছি কুকরি মুকরি বাজার থেকে বারবিকিউ করার জন্য। যেমন কয়লা নিয়েছি, লাকড়ি নিয়েছি, মুরগি নিয়েছি, নেট নিয়েছি, মানে এভরিথিং, অলরেডি সামগ্রিক যা কিছু লাগে আমাদের সব কিছু আমরা কুকরি মুকরি বাজার থেকে সংগ্রহ করছি। আর অলরেডি আমরা মোটর সাইকেলে উঠে গেছি যে আমাদের গন্তব্য রয়েছে কুকরি মুকরি বাজার থেকে। প্রায় 7 থেকে 7.5 কিলো রাস্তা মোটর সাইকেলে পাড়ি দিয়ে আমরা চলে যাব আজকে গহীন বনে। তো আমাদের প্ল্যানটা হঠাৎ করে হয়ে গিয়েছে, কারণ জয় যেহেতু বরিশালে চলে যাবে তাই জয় বলল যে চলো আমরা আজকে সবাই মিলে গহীন বনে গিয়ে একটি বারবিকিউর আয়োজন করি। তো যেহেতু এখন বর্তমানে শীত রয়েছে আর এই শীতে যদি বারবিকিউ না খাই তাহলে খাবো কবে, সেই চিন্তা আমি করে আমিও হয় বলে দিলাম আর সজীব ভাইও হয় বলে দিয়েছে। তো তাই আমরা তিনজনে মিলে আমাদের প্ল্যানটা হয়ে গেছে আর আজকে আমরা সেই লক্ষ্যেই আমরা রওনা দিয়েছি বারবিকিউ খাওয়ার জন্য। তো ফাইনালে আমরা চলে আসছি বাগানের ভিতরে, আর আমরা আশা করি এই বাগানের ভিতরে বর্তমানে আমরা তিনজন আর মোটরসাইকেল ছাড়া এই বাগানের ভিতরে আর কেউ নেই। তো গাইস, ফাইনালি আমরা চলে আসছি আমাদের গন্তব্যে, আর এখানে আসার পর আমরা গাড়ি রাখি, আর গাড়ি রাখার পর আমরা গাড়ি থেকে নামি, আর গাড়ি থেকে নামার পর আমরা চলে আসি এখানে যে সাগর রয়েছে সেই সাগরের পারে। তো সাগরের পারে আসার পর যেহেতু এখন সাগরে জোয়ার রয়েছে সেই জোয়ারের পানি এখানে চলে আসছে, আর এখানে অনেক সুন্দর লাগতেছে ঢেউয়ের শব্দগুলো। তো এখন যেহেতু শীত রয়েছে সেই জন্য আমি পানির ভিতরে নামি নেই কারণ শীত। তো আমরা এখানে অনেক সময় থাকার পর তারপর জয়ের আমরা ঈদের খোঁজে পাঠাই। তো জয় কি করছে দেখুন একটু আপনারা। আমরা হয়তো ভাবছি যে এটা যেহেতু একটি বাগান আর বাগানের ভিতর দিয়ে যেহেতু রাস্তা রয়েছে তো সেখানে গেলে আমরা হয়তো ইট পাবো। তো দুঃখের বিষয় আমরা এখানে আসার পর কোনো ইট পাইনি, আমাদের অনেক কষ্ট করে এই 4টা ইট আমাদের সংগ্রহ করতে হয়েছে। তো ফাইনালে আমরা এখানে ইট বসাই দিলাম আর ইটের ভিতরে আমরা কয়লা দিয়ে দিয়েছি। তো আমরা এখন এই কয়লা আর যে আমরা কুকরি মুকরি বাজার থেকে যে লাকড়ি নিয়ে আসছি সেই লাকড়ি দিয়ে আমরা এখানে এখন আগুন জ্বালিয়ে দেব আমরা কয়লা করার জন্য, কারণ আমরা এখন এখানেই আমরা মুরগি বারবিকিউ করব। তো জয়ের যেহেতু দায়িত্ব দিয়েছি আগুন জ্বালিয়ে কয়লা করার জন্য, তো জয় ঠিকঠাক মতো কাজ করতেছে, আর আমার এখন এখানে মুরগি আর যে
মশলা রয়েছে সবকিছু মিক্স করতে হবে। তো গাইস ফাইনালে আমি সকল ধরনের মশলা এখানে মিক্স করে নিয়েছি আর এখন দেখুন কি সুন্দর একটা কালার নিয়েছে এগুলা। তো এখনই মনে হচ্ছে যে আমি এগুলো খেয়ে ফেলি, তো আসলে যেহেতু এখন এগুলি কাঁচা রয়েছে সেই কারণে আমি আর এগুলি খেতে পারলাম না। তো আমার অলরেডি জিভে কিন্তু লোল চলে আসছে। তো আমি এখন এগুলিকে রেখে দিব 15-20 মিনিটের জন্য। তো ফাইনালে এগুলি সবকিছু আমি ডেকে রেখে দিলাম। তো গাইস অলরেডি আমাদের এখানে কয়লা করার জন্য আগুন জ্বালিয়ে দিয়েছি, আর যেহেতু এখন শীতের রাত রয়েছে তো সেই জন্য আগুন সবাই আগুনের পাশে আছে। তো এখানে আগুন জ্বালানো হচ্ছে, দেখুন অনেক সুন্দরভাবে আগুনগুলো জ্বলতেছে আর এখানে কয়লা তৈরি হচ্ছে, আর আমরা এখানেই মুরগি ফ্রাই করব। তো আমরা অলরেডি সব কিছু গুজগাছ করে রাখছি আর এখানেই আছি আমরা তিনজন যে আসছি আজকে, এই যে বাগানের ভিতরে যে রাস্তা রয়েছে সেখানে। তো এই যে একদম রাস্তার পাশেই জ্বালানো হচ্ছে, আর এই দিকটাতে যে সাগর, তো মানে এই যে একদম লাস্ট মাথা, যে কুকরি মুকরি থেকে এখানে আসতে হলে প্রায় 6-7 কিলো রাস্তা হবে, তো একদম সেই লাস্ট মাথায় এখন আমরা আছি বর্তমানে। তো এখানে বর্তমানে আমি মনে করি আমরা এই তিনজন ছাড়া এই জায়গাতে বর্তমানে ওরকম কেউ নেই, কারণ আমরা যেহেতু 6-7 কিলো রাস্তা পাড়ি দিয়ে তারপর আমরা এই বাগানের ভিতরে রাস্তার ভিতরে আসছি। তো এখানে এই যে আগুন জ্বালানো হচ্ছে দেখুন অনেক সুন্দর লাগতেছে, ওয়াও মানে অস্থির একটা ভিউ। এই যে দেখতেছেন চাঁদ এখানে, এই যে দেখেন চাঁদ মামা এখানে দাঁড়িয়ে আছে, এই যে দেখছেন। তো গাইস ফাইনালি আমাদের কয়লা রেডি হয়ে গিয়েছে আর আমরা কয়লার উপরে নেট দিয়ে দিয়েছি। তো নেট দেওয়ার পর আমরা সেটার উপরে মুরগির যে পিস পিস আমরা টুকরাগুলো করছিলাম সেই টুকরাগুলো আমরা এই নেটের উপরে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর এখন যেহেতু নিচে কয়লা রয়েছে সেই কয়লা থেকে যে তাপ আসে সেই তাপে আস্তে আস্তে আমাদের যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো আস্তে আস্তে সিদ্ধ হইতেছে। কিছু সময় অপেক্ষা করার পর আমাদের বারবিকিউ হয়ে গিয়েছে, দেখুন অনেক সুন্দর একটি কালার নিয়েছে বারবিকিউ। তো আমরা যেহেতু কুকরি মুকরি বাজার থেকে কিছু বনরুটি কিনে আনছিলাম, তো সেগুলিকে আমরা নেটের উপরে রাখার পর গরম করে নিয়েছি। তো আমরা এখন সেই রুটি আর বারবিকিউ খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গিয়েছি। তো ফাইনালে আমরা এখন বর্তমানে গরম গরম তিনজনে মিলে সেগুলি খাইতেছি। তো আমরা এখন বর্তমানে যে জায়গায় আছি আমরা তিনজন ছাড়া আর কেহ নাই এখানে। তো গাইস সত্যি আমাদের নতুন একটা অভিজ্ঞতা হয়েছে যে গহীন বনে আসার পর এখানে রাত্র 2টা পর্যন্ত সজাগ থেকে এই যে বারবিকিউ করা আর সেই বারবিকিউ বাগানের ভিতরে বসেই তিনজনে মিলে একসাথে খাওয়া সত্যি আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। তো আপনারা চাইলে হয়তো আপনারাও এখানে আসতে পারেন, এখানে আসার পর আপনারাও এইভাবে বারবিকিউ খাইতে পারেন বা আপনারা এখানে তাবু ক্যাম্পিং করতে পারেন বা আপনারা চাইলে এখানে পিকনিক করতে পারেন। তো ফাইনালে আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে, তারপর আমরা তিনজনে মিলে এখানে একটু দুষ্টামি করি, যেমন আমরা একটু গানের আড্ডায় চলে যাই। দুকার শিল্পী, দুকার শিল্পী বন্ধু দুলার ভেবেছি আমার লঙ্গি খুলে ফেলেছি, যাবে না বলা হঠাৎ করে মা দেখে বলো কোন কারণে কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি, কালা কালা সাদা সাদা কালা কালা সাদা সাদা রং মেলেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা আমি জানো কি বসন্ত কালে তোমায় কান্দে রইয়া রইয়া ও রে নীল দরিয়া মাই দে রে দে সারিয়া বন্দি হইয়া মন আপ
পাখি হরে কান্দে রইয়া রইয়া ওরে নীল কাছের মানুষ দূরে তুইয়া ওরে মরিয়া আমি দর পড়াইয়া রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে আমি ভাবি নিরালয় বসে একা গাছতলায়। তো গাইস, আমরা এখানে আসার পর বারবিকিউ খাইলাম, আর বারবিকিউ খাওয়ার পর আমরা এখানে অনেক সময় ধরে গান গাইলাম আর অনেক আনন্দ ফুর্তি করলাম। তো আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি যে আমাদের গন্তব্য রয়েছে সেই আমাদের বাসার উদ্দেশ্যে। তো আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটাতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করি আর বিভিন্ন জায়গায় আমরা আনন্দ ফুর্তি করি, সেই ভিডিওগুলো আমরা এই চ্যানেলে আপলোড করি। তো গাইস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।